এই স্টিম স্টিম ট্রেন মানে স্টিম এটা ওইটা না ডিজেল ছিল এই কয়লা কয়লা এটা এটা কি করেন আমি এই গাড়িটা রাখলাম এটা হচ্ছে সেগুন গাছ। এবার একটা গাছ দেখাবো, সেগুন গাছ। এটা গতকালকে বৃষ্টিতেই পড়ে গেছে গাছটা, পুরোটা সেগুন গাছ। এটা ভিতরে একবারে হোল হয়ে গেছে, মানে একবারে ফাঁকা, কিন্তু এই ফাঁকা হয়ে গেছে। অনেকে মনে করবে যে এই গাছটার আসলে কোনো মূল্য নাই। ওই ট্রেনটা এখনও যাচ্ছে, ট্রেনটা আপনাদেরকে তো দেখাই যে সেই সেই কয়লার স্টিম ট্রেন ওই যে যাচ্ছে। যত সময় ট্রেনটা দেখা যায় এত সময় তো ট্রেনটা আমরা একটু দেখাই। এটা ডিপ ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছে ট্রেনটা। এখানে অনেক বড় বড় গাছ আছে, পুরো জঙ্গল ভরা গাছ। আর গতকালকেই এই গাছটা, আর যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছটা এখানে ঝড়ে পড়ে গেছে। এই যে গাছটার ভিতরে ফাঁকা একেবারে। ট্রেনটা আবার ট্রেনটা দেখায়, যে ট্রেনটা এখনও দেখা যাচ্ছে, ট্রেনটা এখনও দেখা যাচ্ছে, ট্রেনটা এখনও দেখা যাচ্ছে। এই যে গাছটা দেখা যাচ্ছে না, এই যে এই যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছটা আসলে সেগুন গাছ। এটা পোকায় খেয়েছে, এটা পোকায় খেয়েছে। তো এখন পোকায় খেলেও আসলে এটা যে অনেক সুন্দর পোকায় খাওয়া, এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার করা যায়। এটা যদি ইউরোপ সহ অন্যান্য দেশে কারো হাতে পড়তো, তাহলে তারা এই দিয়ে অনেক নকশা তৈরি করতে পারে। সাধারণত এই পোকায় খেয়ে এত সুন্দর করে খাওয়া, এটা কোনো মানুষের পক্ষে এটা করা সম্ভব না। এটা শুধুমাত্র আপনার পোকার পক্ষেই সম্ভব। এই যে এই যে এই যে পোকা, সেগুন গাছ, গাছটা সেগুন গাছ, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এবং এই ইটা মানে সারটা কি সুন্দর, রাস্তার ট্রেন ছবি। অনেকে ইভিনিং ওয়ার্ক করতেছে, পথে আমাদের অনেকের সাথে দেখা হলো। আসলে এখানে যে পরিবেশটা, ওতে যেহেতু যেখানে কোনো পলিউশন নাই। পিন্টু দা,